আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ও বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه والسلام আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহরবানিতে বেশ কিছুদিন পর আজকে এজিএস মিডিয়ায় আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য মহান মাহবুবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর ওপর, যার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমরা সঠিক ইসলাম পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, এজিএস মিডিয়ার পক্ষ থেকে আমি আব্দুল মালিক বিন ইদ্রিস আপনাদেরকে অভিনন্দন জানাই এবং শুকরিয়া আদায় করি আবারও আল্লাহ রাব্বুল আলামিনের, যে গত কয়েকদিন আগে অনেক অসুস্থ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেছেন আলহামদুলিল্লাহ। সেই মাহবুবের আবারও শুকরিয়া যে যিনি আমাকে সুস্থতা দান করেছেন এবং অনেক সময়ের পরে আজকে লাইভে আসার জন্য তৌফিক করে দিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একটি অনুরোধ থাকছে, লাইভের আওয়াজ কীরকম হচ্ছে না হচ্ছে, শুনতে পাচ্ছেন কি না বিষয়টা একটু জানাবেন। আর আজকে উপস্থিত হয়েছি এজিএস মিডিয়া সালাম মিডিয়ার পক্ষ থেকে, যদিচ লাইভটা হচ্ছে এজিএস মিডিয়াতে কিন্তু সালাম মিডিয়ার গ্রুপের কয়েকটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। যারা সেখানে যুক্ত আছেন তারা অবশ্যই চোখ রাখুন এবং অন্যান্য মুসলিম ভাই বোনদেরকেও অনুরোধ রাখছি আপনারাও চোখ রাখুন, যাতে করে অজানা প্রশ্নের উত্তরগুলো আপনারা জেনে যেতে পারেন। প্রথমে একটি কথা বলে শুরু করছি, সেটা হচ্ছে যে প্রশ্নোত্তর করার ক্ষেত্রে অথবা এমনিতেই যে কোনো সময় মানুষ হিসাবে আমাদের ভুল হতে পারে, এই জন্য আপনারা মেসেঞ্জারে এসে অথবা যে কোনোভাবে পার্সোনালভাবেই আপনারা সংশোধন করিয়ে দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাতাউন ও খায়রুল খাতাউন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী এবং এদের মধ্যে শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে সেই ব্যক্তি যে ভুল করার পর সংশোধন করে নেয়। সুতরাং আমার ভুল হলে যাতে আমি সংশোধন করে নিতে পারি এজন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। হাদিস তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 76 পৃষ্ঠা, হাদিস নম্বর 2499। সম্মানিত উপস্থিতি, বেশি কথা না বাড়িয়ে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর দিকে চলে যাই, যেহেতু প্রশ্ন এখানে মোটামুটি 8টা প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর উত্তর আপনার আমার জন্য জানা অতীব জরুরি যেটা আমি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যতটুকু শুনব সে অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রথম প্রশ্ন এক ভাই করেছিলেন, ইমামের পিছনে সালাত পড়া অবস্থায় নিজের সালাতে ভুল হলে করণীয় কি, যেমন প্রথম তাশাহুদে দুরুদ পড়ে নেওয়া, ভুলক্রমে দুরুদ পড়ে নিয়েছে, আমত অবস্থায় করণীয় কি? জি, এখানে আপনার লক্ষণীয় বিষয় হচ্ছে ইমামের পিছনে সালাত পড়া অবস্থায় মুক্তাদির যদি কোনো ভুল হয় তাহলে সেটা মূলত ভুল নয়। যদি দেখা যায় যে ফরজ কিছু ছুটেছে, সালাতের যে সব আরকান ফরজ যদি সেগুলো ছুটে থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি ওয়াজিব কিছু ছুটে যায় অনিচ্ছাকৃতভাবে আর সুন্নাত যেগুলো সেগুলো যদি অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে সেটার জন্য মুসল্লিকে দায়ী হতে হবে না, সেটা ইমামের ওপরেই চলে যাবে। অর্থাৎ ইমাম যেহেতু ভুল করেনি সেহেতু এটা ভুল হিসাবে আর গণ্য হবে না, আর যদি ইমামের ভুল হয় তাহলে সেটা সকলের ভুল, মুক্তাদিদের সকলের ভুল। যদি সেখানে মুক্তাদিরা ভুল করেনি, ইমাম ভুল করেছে কিন্তু তারপরেও এটা মুক্তাদিদের ভুল, যেহেতু মুক্তাদিরা সকলেই ইমামের অনুসরণে আছে, এই জন্য ইমামের ভুল হলে মুক্তাদিদের সকলের ভুল, এই জন্য ইমামের সাথে সাথে মুক্তাদিদেরকেও সহযোগিতা দিতে হয়। কিন্তু যদি শুধুমাত্র কোনো এক মুসল্লির ভুল হয়
তবে ফরজ ভুল হলে অবশ্যই রাকাত পরে আবার মিলাতে হবে। আর যদি ফরজ ভুল না হয়, যদি ওয়াজিব হয় অনিচ্ছাকৃতভাবে, তাহলে ঠিক আছে, ইমামের সাথে সালাম ফেরাতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে হয় তাহলে অবশ্যই সংশোধন করতে হবে, অর্থাৎ পরে এটাকে এক রাকাত পড়ে বা যে ভুলটা হয়েছে ভুলটা সংশোধন করে সাহসিতা দিতে হবে। যদি অনিচ্ছাকৃতভাবে ভুল হয় সেটা ভিন্ন কথা, সেটার জন্য কিছু লাগবে না। প্রথম তাশাহুদে যদি দুরুদ পড়া হয়ে যায় এটার জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রথম তাশাহুদে আত্তাহিয়াতু বা প্রথম বৈঠকে আত্তাহিয়াতু তাশাহুদ পড়া হয়, এটার সাথে সাথে যদি ইমামের যদি না পড়া হয়, অর্থাৎ ইমাম এখনও তাশাহুদ শেষ করতে পারেনি অথচ মুক্তাদি শেষ করে ফেলেছে, তাহলে এক্ষেত্রে মুক্তাদি মুখ বন্ধ করে বসে না থেকে সে পড়তে পারে, ইচ্ছা করলে পড়তে পারে। আল্লাহু আলাম, আশা করি উত্তরটি পেয়েছেন। জি, দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন এক ভাই, যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার মর্মে যে দোয়াটি রয়েছে, কেউ বলছে যে এটা বলা ঠিক নয়, এই দোয়াটি পড়া ঠিক নয়, কেউ কেউ বলছে। আবার কেউ কেউ বলছে যে সারাদিনের মধ্যে যদি এই দোয়াটি কেউ পড়ে তাহলে সে নিশ্চিত জান্নাতে যাবে। এটা 7 বার বা 21 বার করে তিনি পড়তেন, তো তিনি বিষয়টি কনফার্ম হওয়ার জন্য জানতে চেয়েছেন যে আসলে বিষয়টা কী, দোয়াটা পড়া যাবে কি না। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বা আমি যেন জাহান্নামে না যাই। তো এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সকাল সন্ধ্যা পড়তেন, এটাকে ফরজ সালাতের পরও তিনি পড়তেন, এটা 3 বার অথবা 7 বার পড়া যায়, যা বর্ণিত হয়েছে নাসাই, ইবনে হিব্বান এবং সরহে মিশকাত, অর্থাৎ মিশকাতের যেটা ভাষ্য গ্রন্থ বা ব্যাখ্যা গ্রন্থ, এখানে 2 খণ্ডের 93 পৃষ্ঠাতে হাদিসটি বর্ণিত হয়েছে। 3 বার অথবা 7 বার পড়া যাবে সকাল সন্ধ্যা। তবে যে কেউ বলেছে যে এটা পড়া যাবে না, এটা পড়া ঠিক নয়, তাদের কথা ভ্রান্ত, তার সঠিক হয়তো না জানার কারণে বলতে পারেনি, যাই হোক আল্লাহ মাফ করুক। আর যারা বলেছে যে সারাদিনের মধ্যে পড়লে জান্নাতে প্রবেশ করবে, এ মর্মে কোনো দলিল কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না। যদি কেউ পড়ে, এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে যে কেউ যখন সকালবেলায় এই দোয়াটি পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 3 বার, তখন জাহান্নাম নিজেই আল্লাহ রাব্বুল আলামিনকে বলে যে আল্লাহ, অমুক ব্যক্তি যখন তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ, জাহান্নাম নিজেই আল্লাহ তাআলার কাছে এটা ফরিয়াদ করতে থাকে, প্রার্থনা করতে থাকে। সুতরাং এই দোয়া সঠিক, এতে কোনো সন্দেহ নাই, এবং এটা যখন তখন পড়া যাবে, বিশেষ করে সকাল সন্ধ্যা। জি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে 3 নম্বর প্রশ্ন, আবুল হোসেন ভাই, উনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে মেয়ে কত বছর বয়স হলে তার বিছানা আলাদা করতে হবে। তারপরে তিনি বলেছেন যে যে বছরে তাকে আলাদা করা হবে তখন থেকে সে অন্যান্যদের বিছানায় শুতে পাবে কি না। জি, মেয়ে ছেলে যাই হোক না কেন, ছেলে এবং মেয়ে সকলের বয়স যখন 10 বছর হবে তখন তার বিছানাকে আলাদা করতে হবে। এ মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, আবু দাউদের 495 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোর আওলাদাকুম বিসসালাহ আহম আবনা ও সাবিউ সিনিনা, যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে সলাতের জন্য বলো, সলাতের জন্য আদেশ করো। অদ্রিবহুম আলাইহা আহম আবনা ও আশরি সিনিনা, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তখন তাদেরকে প্রহার করে সালাত পড়াও। আফারিকু বাইনাহুম ফিল মাযাজি, এবং এই 10 বছর বয়সে তার বিছানাটাকে আলাদা করে দিতে হবে। এটা পিতামাতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাহলে উক্ত হাদিস থেকে বোঝা যাচ্ছে যে 10 বছর বয়স হলে তার বিছানাকে আলাদা করতে হবে। জি, 10 বছর বয়স হলে বিছানা আলাদা করতে হবে, এবং ওই বয়স থেকে সে একাকী আলাদা বিছানায় সে ঘুমাবে। যদি
ভয় পাওয়ার, রাত্রে ভয় পাওয়ার আশঙ্কা থাকে, তাহলে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত, তারপরে আরও যেসব দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেমন আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক, তারপর আরও অন্যান্য যেসব দোয়াগুলো রয়েছে, সেই দোয়াগুলো পড়ে ঘুমালে সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই জন্য 10 বছর বয়স হয়ে গেলে খুবই জরুরি না হলে একই বিছানাতে, যেমন মায়ের সাথে মেয়ে থাকতে পারবে না, ছেলের সাথে পিতার সাথে ছেলে থাকতে পারবে না, ঠিক তেমনইভাবে খালা নানি এগুলোর সাথেও থাকা ঠিক হবে না, একান্ত মানে প্রয়োজন না হলে। যদি খুবই প্রয়োজন হয় তাহলে একই বিছানাতে আলাদা চাদরে থাকতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুইজন মহিলা একসাথে একই চাদরের নিচে ঘুমাতে পারে না, সুতরাং তার বিছানাকে আলাদা করতে হবে। এটা আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। যদি এইরকম হয় যে দুইজনকে এক জায়গাতে ঘুমাতেই হবে, জায়গার সমস্যা, তাহলে এক বিছানাতে দুই চাদরে ঘুমাতে হবে। আর যদি সমস্যা না থাকে তাহলে তো কোনো ঝামেলায় থাকলো না, সে আলাদাভাবে এক বিছানে ঘুমাবে। জি, তারপরে এর প্রশ্ন, তারপরের প্রশ্ন করেছেন এক ভাই মোহাম্মদ আলম, তিনি কুয়েত থেকে প্রশ্ন করেছেন যে কিয়ামতের আগে দাজ্জাল আসবে, সে কি মায়ের পেট থেকে আসবে এবং তার শক্তি কি হবে, এটা সম্পর্কে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন। জি, দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে বলেছেন, এ মর্মে যদি আমরা হাদিসগুলো দেখি তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবো যে ঘটনা কতদূর কি। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষক দিয়ে সকলকে একত্রিত হতে বললেন, তা সকলে একত্রিত হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন যে তোমরা সবাই সালাতের মতো করে বসে যাও, সালাতে যেভাবে বসে থাকো সেভাবে কাতারে তোমরা সবাই বসে যাও। এরপরে তিনি দাঁড়িয়ে খুতবা দিলেন, খুতবা বলতে বক্তব্য। এই বক্তব্যের মাঝেই তিনি দাজ্জাল সম্পর্কে জনগণকে সতর্ক করলেন। তিনি বললেন যে শোনো, আমি তোমাদেরকে যে কারণে উপস্থিত করেছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে জানাবো, এই জন্য তোমাদেরকে উপস্থিত করেছি। তো এই ঘটনাটা আসলো কোথা থেকে? আল্লাহ রাসূল বলছেন যে তামিম দারি একজন ইহুদির ছেলে, সে ইসলাম গ্রহণ করেছে, সে আমার কাছে একটি ঘটনা বর্ণনা করেছে। সেটা হচ্ছে যে তারা কিছু লোক, মোটামুটি 30 কিছু লোক হবে, যেখানে নৌকা ভর্তি হয়ে যায়, এইরকম কিছু মানুষ তারা সাগরে সফর করছিলেন, সমুদ্রে। এমন তো অবস্থায় এমন ঝড় বাতাস এবং বৃষ্টি আসলো যে 30 দিন পর্যন্ত, 1 মাস লাগাতারে তাদেরকে পানির মধ্যেই থাকতে হলো, অর্থাৎ নৌকা বা জাহাজ স্টিমার যা আছে এগুলোর মধ্যেই তাকে থাকতে হলো, তাদেরকে সবাইকে। তো যখন বৃষ্টি ঝড় বাতাস এগুলো সব শেষ হলো, এমতো অবস্থায় তারা ডাঙ্গাতে, অর্থাৎ উঁচু জায়গাতে ওঠার জন্য বড় নৌকা থেকে ছোট নৌকাগুলোর সাহায্য নিলেন। তারপরে ওপরে উঠলেন, উঠে উঠা মাত্র দেখলেন যে ডাঙ্গাতে উঁচু জায়গাতে এক ব্যক্তি রয়েছেন যার সামনে এবং পিছনে গোটা শরীরে পশমে ভর্তি, তার সামনে দিক কোন দিক এবং পিছন দিক কোন দিক সেটা বোঝা যায় না। তো এই অবস্থায় তাকে জিজ্ঞাসা করলো তামিমদারি সহ আরও যে কয়েকজন ছিল, তারা জিজ্ঞাসা করলো যে তুই কে? তখন ও বলল যে আমি হচ্ছি গোপন তথ্য অনুসন্ধানকারী, ওই জায়গাতে একটা লোক রয়েছে, একটি ঘরে ইশারা করে দিলেন যে অমুক জায়গাতে একটি লোক রয়েছে, ওখানে যাও, সে তোমাদেরকে দেখার জন্য, তোমাদের সম্পর্কে জানার জন্য খুব আগ্রহী, তো সেখানে তোমরা যাও। তখন তামিমদারি সহ আরও যারা ছিল তারা শোনা মাত্রই ভয় খেয়ে গেছেন যে আসলে ব্যাপারটা কি, তাহলে কি শয়তান রয়েছে ভিতরে? তারপরে তারা দ্রুত চলে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে
তাকে একটা রুমের মধ্যে বাঁধা আছে, তার হাত বাঁধা আছে তার কাঁধের সাথে, তার পা বাঁধা আছে তার হাঁটুর সাথে, এভাবে বাঁধা আছে, খুব লাফালাফি করছে। তখন এসব লোকেরা বলছেন যে তুই কে? তখন ওই লোক বলছে যে আমি কে সেটা তো তোমরা জানতে পারবা, কিন্তু তোমরা কে, কোথা থেকে এসেছো সেটা তোমরা আগে বলো। তখন তামিমদারি সহ অন্যান্যরা সবাই বলল যে আমরা আরবের লোক, আমরা এই রকম অবস্থাতে সফর করতে করতে আমাদেরকে বৃষ্টিতে এইভাবে 1 মাস পর্যন্ত আমাদেরকে সমুদ্রের মধ্যে রাখলো। বিস্তারিত ঘটনা এটা। তো এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারি, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে, মিশকাতের 5248 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় যে দাজ্জাল সে পৃথিবীতে এখনো আছে, যেহেতু ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের, সেহেতু বোঝা যাচ্ছে যে দাজ্জাল এখনো পৃথিবীতে আছে, সে বাধা অবস্থায় আছে, কিয়ামতের পূর্বে সে আসবে। এবং তার ক্ষমতা সম্পর্কে যেটা আমরা জানতে পারি যে দাজ্জালের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এবং তার ক্ষমতা হচ্ছে যে তার এক হাতে থাকবে জান্নাত এবং আর এক হাতে থাকবে জাহান্নাম। মূলত তার যেটা জাহান্নাম সেটাই আমাদের জন্য জান্নাত, এবং যেটা তার জান্নাত সেটাই হবে জাহান্নাম। অর্থাৎ সে তো হচ্ছে আল্লাহ বিরোধী, সে তো নিজেকেই আল্লাহ দাবি করবে। সে যেটা জান্নাত আমাদেরকে দেখাবে হাতে করে নিয়ে, সেটাতেই জাহান্নাম রয়েছে। আমরা যদি ওটাকে জান্নাত মনে করে চলে যাই, তাকে মেনে নেই আমরা, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর যদি তার জাহান্নাম যেটা সেটাতে আমরা যাই, তাহলে সাথে সাথে আমরা জান্নাতে চলে গেলাম, আল্লাহর যেটা জান্নাত সেটাতে আমরা চলে গেলাম। এমর্মে সহিহ মুসলিম মিশকাতের 5240 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এর থেকে বোঝা যাচ্ছে যে দাজ্জাল সে এক ভয়ঙ্কর লোক। তার আকৃতি সম্পর্কে আপনারা আমরা অনেকেই জানি, তার এক চোখ কানা থাকবে, অন্ধ থাকবে, এবং তার কপালে কাফের লেখা থাকবে, আরবিতে কাফের লেখা থাকবে, যে তাকে এখন থেকে ঘৃণা করবে সেই তার তাকে কাফের নামটা পড়তে পারবে এবং তাকে থেকে তখন বিরত থাকতে পারবে। সকল নবী আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তাহলে দাজ্জাল কত ভয়াবহ জিনিস এটা আমরা বুঝতে পারি। তবে দাজ্জাল মায়ের পেট থেকে এসেছে কি না এ মর্মে কোনো বর্ণনা আমরা দেখতে পাই না। দাজ্জাল আছে এবং কিয়ামতের পূর্বে সে বের হবে, এটুকু প্রমাণিত কোরআন হাদিস দ্বারা। জি, আশা করি উত্তরটি পেয়েছেন। এরপরে প্রশ্ন এক ভাই করেছেন, সালাতে কিরাত পড়ার সময় যদি ভুল হয়ে যায়, আমাদের সমাজে কিছু লোক আছে যারা সূরা ইখলাস পড়ে নেয়, সূরা ইখলাস পড়ে এই সময় যে সূরা ইখলাস পড়া হয় এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? যে আলহামদুলিল্লাহ, সালাত অবস্থায় যদি ভুল হয় তাহলে এই অবস্থায় কিরাতে যদি ভুল হয়ে যায় তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি যদি ছোট ছোট আয়াত বিশিষ্ট যদি 3 আয়াত পর্যন্ত পড়া হয় তাহলে আর অন্য সূরা যোগ না করলেও চলে, আপনি রুকুতে যেতে পারবেন। আর যদি দেখা যায় যে 1 আয়াত পড়েছেন, বড় 1 আয়াতও যদি পড়া হয় তাও তো ছোট সূরাগুলোর 3 আয়াতের সমপরিমাণ একটা আয়াত, যদি এইরকম হয় তাহলে সমস্যা নেই, আপনি রুকুতে যেতে পারবেন। আর যদি দেখা যায় যে না, প্রথমে শুরু করেছি, এ শুরুতেই ভিতরে গোলমাল হয়ে গেছে, অন্য সূরায় চলে গেছে বা ভুল করে ফেলেছি আর এই সূরাটা মনে করতে পারছি না, তখন সহজলভ্য যেটা সূরা, যে সূরা আপনার আমার জন্য সহজ হয় সেটাই পড়ে রুকু করার চেষ্টা করতে হবে। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন যে কোরআনে হাত দিয়ে কসম করা যাবে কি না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে কেউ আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করবে সে শিরিক করবে। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ ব্যতীত কোনো কিছুর নামে কসম করলে সেটা শিরক হয়ে যায়। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, এটাকে নিয়ে কসম করা যাবে না। এটা বলা যেতে পারে যে কোরআনের রবের কসম, বা
কাবার রবের কসম, তোমার রবের কসম করে বলছি, আমার প্রতিপালকের কসম করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় কসম করতেন, তিনি বলতেন যে আল্লাহি, আল্লাহ তাআলার কসম, আল্লাহি, আল্লাহ তাআলার কসম। তারপরে বলতেন যে ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ বিয়াদিহি, যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে তার কসম করে বলছি। তাহলে আল্লাহ রাসূলও সব সময় আল্লাহ তাআলার কসম করতেন। এজন্য আল্লাহ ব্যতীত অন্য যে কোনো কারো কসম করা যাবে না। কোরআন ছুঁয়ে কসম করা বা মাথায় হাত দিয়ে কসম করা, আগুন হাতে নিয়ে কসম করা, মসজিদে প্রবেশ করে কসম করা, এসব কসম করা যাবে না। আল্লাহ তাআলার নাম নিয়েই কসম করতে হবে যদি কসমের প্রয়োজন হয়, আর যদি প্রয়োজন না হয় তাহলে অযথা কসম করার কোনো প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন এসেছে, মহিলারা পর্দা করার ক্ষেত্রে, বোরখা পরার ক্ষেত্রে মুখ ঢাকবে কি না? জি, মহিলারা পর্দা করার ক্ষেত্রে তাদের মুখ ঢাকবে, এটাই শরীয়তসম্মত। কারণ যে মহিলার চেহারা খুব সুন্দর, সে যদি চেহারা না ঢাকে তাহলে এটা থেকে শয়তান সুযোগ নেবে পুরুষদের সামনে তার চেহারাকে আরও সুন্দর করে দেখানোর জন্য। এ মর্মে তিরমিজি মিশকাতের 3109 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মারআতু আওরাত, মহিলার সমস্ত অঙ্গটাই হচ্ছে ঢেকে রাখার বস্তু। সুতরাং ওয়াইদা খরাজাত ইস্তাশফা শয়তান, যখন মহিলারা রাস্তায় বের হয় তখন শয়তান সবসময়ের জন্য চেষ্টা করে যে তাকে পুরুষদের সামনে একবারে সুন্দর আকর্ষণীয় করে তুলে ধরার জন্য। এই জন্য পর্দা করতে হবে পুরোটাই, মাথার চাঁদি থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পুরোটাই পর্দা করতে হবে। এমনকি মুসলিম মেয়েরা যদি বাইরে থাকা অবস্থায় সালাত আদায় করে, যেখানে গায়ের মাহরাম ব্যক্তি, বেগানা পুরুষ আসার সম্ভাবনা রয়েছে, সেখানেও সে মুখে সালাত আদায় করবে। কিন্তু যখন ঘরের মধ্যে সালাত আদায় করবে সে কথা ভিন্ন, তখন মুখ খোলা অবস্থায় শুধুমাত্র মুখ খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে, তাছাড়া পুরো দেহটায় ঢেকে সালাত আদায় করতে হবে। নাহলে একটু অঙ্গ যদি খোলা থাকে তাহলে সালাত কবুল হবে না। সেই রকমভাবে বাইরে যে কোনো সময় গেলেই তাকে পর্দার সাথে যেতে হবে, বোরখা, বিশেষ করে কালো বোরখা, যেটাতে কোনো প্রকার আকর্ষণ থাকে না। এখন তো কালো বোরখা নাই বললেই চলে, আবার বোরখাগুলো এখন আমাদের মা বোনেরা পরছেন, সেগুলোর মধ্যে আবার অনেক ধরনের ফ্যাশন, যে অনেক ফুল তৈরি করে থাকে, করা থাকে, অনেক আকর্ষণ দেওয়া থাকে, যেগুলো শরীয়তসম্মত নাই, শরীয়ত এগুলোর বিরোধিতা করে। যে হাদিসটি আমি বলছিলাম ওখানেই তো উল্লেখ রয়েছে যে নারীরা যখন রাস্তায় বের হয় তখন তাদেরকে শয়তান উদ্বুদ্ধ করে, শয়তান তাদেরকে আকর্ষণীয় করে তোলে পুরুষদের সামনে। তাহলে বোঝা যাচ্ছে যে যদি কেউ ভালোভাবে তার দেহ না ঢাকে তাহলে যেরকমই বোরখা পড়ুক না কেন, যদি সেটা শরীয়তের সাথে মিল না থাকে তাহলে সেটার কারণে অবশ্যই সে পুরুষদের দৃষ্টির মধ্যে পড়বে এবং এটার কারণে তার অবশ্যই পাপ হবে। আর যদি সুগন্ধি ব্যবহার করা অবস্থায় বের হয় তাহলে তো জেনা না করেও জেনা, অর্থাৎ জেনা করেনি তারপরও আল্লাহ রাসূল বলছেন যে কোনো মহিলা যদি রাস্তায় সুগন্ধি মেখে বের হয় আর এই অবস্থায় যদি পুরুষরা তার সুগন্ধি তা পুরুষদের নাকে যায় তাহলে সে মহিলা হচ্ছে ব্যভিচারিণী, সে মহিলা ব্যভিচারিণী। সুতরাং এটা থেকে বিরত থাকতে হবে। আরেকটি প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। আব্দুল আলমগীর ভাই প্রশ্ন করেছেন, অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়ে বিনা অজুতে সলাতে চলে যায়, যেটা আমাদের ক্ষেত্রে কিছু কিছু সময় ঘটে থাকে, যে উজু নাই এমত অবস্থায় শয়তান ভুলিয়ে দিয়েছে যার কারণে মনে হচ্ছে যেন উজু আছে, এই অবস্থায় সলাতে চলে গেলে করণীয় কি? জি, যদি এমত অবস্থায় সলাতে চলে যান, যখনই মনে পড়বে যে আমার উজু নাই তখনই ওখান থেকে বের হয়ে এসে উজু করে সলাতে দাঁড়াতে হবে। এতক্ষণ যে আপনি সলাত পড়লেন এটা আপনার সলাত হয়নি, এটা কারো সলাত হবে না, এটা মূলত ব্যায়াম হলো, এটা সলাত হলো না, এটা ব্যায়াম। তো যদি এইরকম হয় তাহলে আপনি সামনে পিছনে দেখবেন যে লোকজন কীরকম আছে, যদি দেখা যায় যে সামনেও দুই পাশেও লোক রয়েছে আবার পিছনেও লোক রয়েছে, তাহলে ঘুরে আপনি দেখবেন যে পিছনের
সাইডে ফাঁকা আছে কিনা, যদি ফাঁকা থাকে তাহলে আপনি কাতারের মধ্য দিয়ে চলে যান, এটা আপনার জন্য জায়েজ, কারণ আপনি বিনা কারণে যাচ্ছেন না, প্রয়োজনীয়ভাবেই যাচ্ছেন, আপনার খুবই প্রয়োজন, এটা অবশ্যই খুবই প্রয়োজন, কারণ আপনার উজু নাই, উজু না থাকলে তো সালাত হয় না। তো এমত অবস্থায় আপনি গিয়ে উজু করে আবার সালাতে দাঁড়াবেন। এখন যে আপনি দুই রাকাত বা এক রাকাত পেলেন, এই এক রাকাত পাওয়ার পরে যতগুলো ছুটেছে ইমামের সালাম ফেরানোর পর, এটা আপনি আবার আদায় করে ফেলবেন। যদি এইরকমও হয় যে সালাতে দাঁড়ানো আছে অজু অবস্থায়, অজু ছুটে গিয়েছে, এই অবস্থায়ও আপনাকে বাইরে গিয়ে উজু করে আসতে হবে, তারপরে আবার নতুনভাবে সালাতে দাঁড়াতে হবে, কারণ অজু ভঙ্গ হয়ে গেলে আর পূর্বের সালাত আর সালাত থাকে না, ওটা বাতিল হয়ে যায়। এই জন্য অজু যদি ছুটে যায় তাহলে পুরো আগের পুরো সালাতটাই বাতিল, এখন নতুনভাবে উজু করে এসে আপনি সালাতে দাঁড়াবেন, তারপরে আগের যেটা ছুটেছে পুরোটাই ইমামের সালাম ফেরানোর পর আপনি আদায় করবেন, তাহলে এটা সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিকটা পালন করার তৌফিক দান করুন। এখানে মোহাম্মদ রাসেল ভাই প্রশ্ন করেছেন, মিথ্যা বলা কী রকমের পাপ? যে মিথ্যা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা বলা হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচাইতে বড় পাপ কী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে পৃথিবীর সবচাইতে বড় পাপ হচ্ছে আল ইশরিক বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা। তারপরে জিজ্ঞাসা করা হলো যে তারপরের পাপটা কী, আল্লাহ রাসূল বললেন যে তারপরের পাপটা হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। তারপরের পাপ কী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিথ্যা কথা বলা, অর্থাৎ মিথ্যা কথা বললে বড় ধরনের পাপ হয়, পৃথিবীর তৃতীয় মহাপাপ। অফিরিয়ায়তিন, পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। তো মিথ্যা কথা বলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে, মিথ্যা বললে নিজেরও যেমন ক্ষতি, পরেরও ক্ষতি, দুনিয়াতেও যেমন শাস্তি রয়েছে, দুনিয়াতেও যেমন আপনি ধোকার মধ্যে পড়ছেন, মানুষকে ধোকা দিচ্ছেন, কিয়ামতের দিন এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।